डियर स्टूडेंट एंड व्यूअर्स आज के जार्मान ओरिजिनल होमिओ औषध एडेल इलेवेन निये आलोचना करब और ये एडेल इलेवेन औषधटी आपनारा कौन कौन समस्याय एवं कौन कौन लक्षणे व्यवहार करबें से सम्पर्के बोलब। तो चलुन शुरू करा जाक। एडेल इलेवेन औषधटी मूलत फर कन्स्टिपेशन अर्थात कोष्ठबद्धता दूर करते सहाय्य करे। जारा कोष्ठबद्धतार समस्या भोगें तादेर शौचेर अभ्यास नियमित करार जन्नो एई औषधटी खूबी गुरुत्वपूर्ण एकटी औषध। एछाड़ाओ जदि कारो नतून अथवा पुरानो कोष्ठबद्धता देखा जाए ताहले एई औषधटी कार्यकरी भूमिका पालन करबे। এই ওষুধ বিভিন্ন ধরনের কাজ করে, যেমন অন্ত্রের কাজ নিয়মিত করে। অনেক সময় দেখা যায় যে কোষ্ঠবদ্ধতার জন্য অর্থাৎ যাদের পুরানো কোষ্ঠবদ্ধতার সমস্যা আছে সেই সমস্যার জন্য দেখা যায় পেটে খেচুনি হয়। তারপর অনেক সময় যদি কোনো মানুষ দুশ্চিন্তা করে তাহলে দেখা যায় যে তার কোষ্ঠবদ্ধতা দেখা যায়। তো এই সব সমস্যার সমাধান করার জন্য এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই ঔষধটি লিভার এবং হজম শক্তি বাড়ানোর জন্য একটি পরিচিত ঔষধ। এটা গল ব্লাডারে পিত্তের প্রবাহ বাড়িয়ে দেয়, অনাবশ্যক ইউরিয়াকে জোরের সাথে বাইরে বের করে দেয়। এর ফলে দেখা যায় যে সেই মানুষটি অর্থাৎ যে মানুষটি কোষ্ঠবদ্ধতায় কষ্ট পায় তাদের সেই কোষ্ঠবদ্ধতার সমস্যা দূর হয়ে যায়। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের হজম যদি ঠিকঠাক না হয় তাহলে দেখা যায় তাদের ব্যথা করে, অর্থাৎ পেটে ব্যথা করে। সেই ব্যথাকে দূর করার জন্য আর মলকে স্বাভাবিকভাবে নিষ্কাশন করার জন্য এই ঔষধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও যদি কারো শিরায় বাধা থাকে, অর্থাৎ যদি কারো দেহে শিরার মধ্যে কোনো অনাবশ্যক কিছু, অর্থাৎ যেমন অতিরিক্ত চর্বি জমে যাওয়া কিংবা শিরার পর্দা মোটা হয়ে যাওয়া, যদি এরকম কারো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে দেখা যায় এই ঔষধটি শিরার বাধা দূর করে আর বিপাকক্রিয়াকে তীব্র করে। এবং মল ত্যাগের সময় অনেকের দেখা যায় মল ত্যাগের সময় খুব কষ্ট করে মল ত্যাগ করতে হয়, সেই কষ্ট কমাতেও সাহায্য করবে। এছাড়াও যদি কারো হজমের সঙ্গে সম্পর্কিত অঙ্গে, অর্থাৎ যেমন পেটে জ্বালা ব্যথার সঙ্গে, অনেক সময় পেটে ব্যথা করে, ব্যথার সঙ্গে সঙ্গে যদি মুখে তিতো হয়, মুখে টকটক ভাব থাকে, আর অনেক সময় দেখা যায় যে অনেকের এই কোষ্ঠবদ্ধতার কারণে অনেকের পেটে আলসারও হয়ে যায়, সে আলসারও কিন্তু দূর করতে সাহায্য করে এই অ্যাডেল ইলেভেন ঔষধটি। এছাড়াও যদি কারো কোষ্ঠবদ্ধতার জন্য মাথা যন্ত্রণা করে, মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে যদি আরও যেসব লক্ষণ, যেমন যদি কারো কোষ্ঠবদ্ধতার কারণে যদি অর্শ হয়, তারপর পেটে দুর্বলতা থাকে, তারপর তার গল ব্লাডার থেকে ঠিকঠাক পিত্ত যদি নিঃসরণ না হয়, তাহলে এই ঔষধটি তার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং এইসব সমস্যার সমাধান করে দেবে। এছাড়াও এই ঔষধটি মল বের করার কাজে শক্তি দান করে, অর্থাৎ যাতে ঠিকঠাক মল বার হয় সেই মল বের করতে কিন্তু এই অ্যাডেল ইলেভেন ঔষধটি সাহায্য করে। আসলে মানুষের যদি ঠিকঠাক কোষ্ঠ পরিষ্কার না হয়, অর্থাৎ করে মানুষ যদি ঠিকঠাক শৌচের অভ্যাস না করতে পারে তাহলে কিন্তু দেখা যায় তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। আর সেজন্য আমাদের পেটটা যদি পরিষ্কার থাকে, অর্থাৎ আমাদের হজম শক্তি যদি ঠিকঠাক থাকে, তাহলে দেখা যায় যে কোনো বড় ধরনের অসুখে কিন্তু আমরা পড়ি না। সেজন্য অবশ্যই প্রতিটা মানুষের উচিত তার কোষ্ঠকে ঠিক রাখা, অর্থাৎ ঠিক মতো তার পায়খানা করা, মলত্যাগ করার অভ্যাসটা করতে হবে। আর এই মলত্যাগ করার অভ্যাস করার জন্য তার দেহের যেসব সমস্যা আছে সেসব সমস্যার সমাধান করতে হবে, আর অনেকটা ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে নিজের চেষ্টাও করতে হবে, আর বেশি পরিমাণ শাকসবজি ফলমূল সহজ সরল খাবার খেতে হবে। যে খাবার খেলে সহজে আমাদের পরিপাক ক্রিয়া সম্ভব হয় সেই খাবারই খেতে হবে। তো আমি এবার সেবন বিধি সম্পর্কে বলবো। বয়স্করা মোটামুটি দিনে 3 থেকে 4 বার 15 ফোঁটা করে অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে খাবে, আর ছোটরা 5 থেকে 7 ফোঁটা
একটু অল্প জলে মিশিয়ে তিনবার খাবে। তো আশা করছি আপনারা ওষুধটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।